গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। থেকে উঠে উঠোনটা লেপে উঠোনের কলকের ছাপ দিয়ে দিয়েছেন এবং তুলসী মঞ্চে দিয়ে দিয়েছেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, একদম একটা গ্রাম্য ছবি ফুটে উঠেছে। তো বন্ধুরা, গতকাল আমি বাবার বাড়িতে এসেছি, দেখতে পেলেন গতকালকে ভ্লগে। তো দেখতে পাচ্ছেন যে উঠোনের মাঝখানে আমার বাবা বসে আছেন এবং আমার বাবার কোলে রয়েছে আমার ভাইপো, পাশে দাঁড়িয়ে রয়েছে আমার ভাইয়ের বউ, আরেকটা ভাইপো, বড় ভাইপো। তো অলরেডি আমার মায়ের সমস্ত রান্না কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রান্না করেছেন, মাছের ঝোল, শাক, মাংস, আলু সিদ্ধ, ডাল, চাটনি, অনেক কিছু রান্না করেছেন উনি। অনেক কিছু রান্না করেন, সারাদিন রান্না বান্না এসব নিয়ে ব্যস্ত থাকেন এবং রান্নার হাত খুব সাংঘাতিক, খুব ভালো রান্না করেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাছের ঝোল রান্না করেছেন। তো বন্ধুরা, আমি অলরেডি খেতে বসে গেছি, এখন বাজে দুপুর 12:30। স্নান করে খেতে বসে গেছি, তো শাক পিটুল দিয়ে ভাত খাচ্ছি, তার সঙ্গে মাছের ঝোল নিয়েছি এবং অন্যান্য তরকারি নিয়ে নেব। তো বন্ধুরা, সারাদিন একটু রেস্ট নেওয়ার পর এখন বাজে বিকেল 4টে। আমি অলরেডি বাড়ির সামনে সবার সঙ্গে গল্প করছি, খুব সুন্দর একটা পরিবেশ, খুব একটা মনোরম একটা সুন্দর ভালো একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। একটা সবাই বেশ হাসি খুশিতে আছি আমাদের বাড়ির আশেপাশে, খুব ভালো, সবাই আমাকে খুব ভালোবাসে এবং আমি গেলে সবাই খুব খুশি হয়, সবাই চলে আসে গল্প করতে। তো বন্ধুরা, এখন বাজে সন্ধে 6টা। তো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন যে চষি পিঠে করতে শুরু করে দিয়েছি আমি, প্রথমে বসে গেছি পিঠে করতে শুরু করে দিয়েছি। তো ছড়া কাটছি এখানে দেখতে পাচ্ছেন, এই পিঠেটা বেশ আমি ভালো করতে পারি। তো আমি শুরু করে দিয়েছি, একে একে সবাই আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমার দিদি, আমার বড় ছোট ছোট মেয়ে, আমার ছর্দি, উনিও করছেন অলরেডি অনেক ছড়া কেটে পেটেছেন। তো পাশের বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে, পাশের বাড়ি বলুন, পাশের বাড়িতে রান্না হচ্ছে এবং পাড়ার সবাই চাল ডাল দিয়ে একটা বেশ একটা বড় সড়ো একটা আয়োজন শুরু করেছে আজকে প্রসঙ্গে খিচুড়ি রান্না। তো আমাকে সেখানে সবাই এসে ডেকে নিয়ে গেলো যে চলো তুমি ভিডিও করবে। তো আমি গেলাম সেখানে, রান্নাবান্নার আয়োজন চলছে, শুরু করেছে। কেবল দেখতে পাচ্ছেন সমস্ত সবজি কেটে রেডি করেছে, তারপরে সবাই বেশ একটা জোর তোর আয়োজন শুরু করেছে। এখানে দেখতে পেলেন যে অনেক চাল এবং কলের ডাল দিয়ে মিশিয়ে রেখেছেন। তো অলরেডি আমি বাড়ি চলে এসেছি, তো সেই সেই পিঠে বানানো চলছে। এত পিঠে বানাতে হবে যে এত লোকজনের ভিড়, ওইটুকু পিঠেতে ওইটুকে ছড়াতে হবে না, তাই আবার নতুন করে আটা খুঁজে নেবেন। তো বন্ধুরা, আমি আবার পাশের বাড়িতে খিচুড়ি রান্না রেখেছি, এখানে অলরেডি খিচুড়ি রান্না হতে চললো আর কি, হতে চলেছে। আমাকে আবার ডেকে নিয়ে গেলো, তো দেখতে পাচ্ছেন সবাই এখানে বসে আছে, রান্নাবান্না চলছে, খুব সুন্দর একটা পরিবেশ। যেহেতু রাত্রে এখানে জোরালো লাইট নেই, তাই ছবিটা খুব একটা ক্লিয়ার হচ্ছে না। তো এখানে দেখতে পাচ্ছেন পাড়ার সবাই বসে আছে। তো বন্ধুরা, আবার ফিরে এলাম বাড়িতে, এখন বাজে মোটামুটি 8টা। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চষি পিঠে রান্না হয়ে গেল মায়ের। তো অনেক পিঠে করেছেন, প্রায় 4 কেজি দুধ দিয়ে করেছেন, তো দারুণ টেস্টি হবে আশা করছি। অনেক পিঠে তৈরি করেছেন, বাড়ির সবাই খাবে এবং আশেপাশে পাড়ার লোকজন আছে, তো উনি সবাইকে দিয়ে খান এবং সবাই সেই পিঠে খাওয়ার আগ্রহী আর কি থাকে। কখন আমার মা তাদেরকে পিঠে দেবে, সবাই খুব ভালোবাসে, আমাদের আশেপাশের পরিবেশটা খুব ভালো। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমার ভাইয়ের বউ যে হাঁড়ি চেটে খাচ্ছে, একদম অসাধারণ একটা দৃশ্য, একদম চোখে পড়ার মতো। এই এই ভিডিওটা না করে পারলাম না, তো বেশ ভালো লাগছে। তো আমার ভাই বোন এমনিতে খুবই ভালো, আমাকে খুবই ভালোবাসে, মানে ভাই ভাই বোন ওনাদের সম্পর্ক খুবই ভালো, খুবই মানে মধুর সম্পর্ক, এত ভালোবাসা ভাই বোনদের কাছ থেকে আমি পাই যেটা আমি কোথাও গেলে পাই না। তো বন্ধুরা, এখন বাজে মোটামুটি 9টার মতো, আমি পাশের বাড়িতে ফিরে এসেছি। তো খিচুড়ি খাওয়া শুরু হয়ে গেছে, অলরেডি খেতে বসে গেছি।
খেতে যাইনি, তবু সবাই জোর করে ধরে নিয়েছে, অল্প একটু খাবো। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অনেক খিচুড়ি রান্না হয়েছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।